অনুভূতি অত্যন্ত ভালো অনুভূতি। আমি ভ্যাকসিনটা নিয়েছি এবং আমি ভালো আছি। স্বপ্নই দেখছি আজকে বাস্তবে টিকা নিলাম। করোনা নির্মূলের প্রত্যয় নিয়ে সারা দেশে টিকাদান শুরু। সাধারণ মানুষের পাশাপাশি ভ্যাকসিন নিলেন মন্ত্রী সচিব সহ বিশিষ্ট ব্যক্তিরাও। বাংলাদেশ খুব ভাগ্যবান, আমরা টিকা আনতে পেরেছি। এখন কোঅপারেশনের এক নম্বর কি হলো, যার যেখানে যেখানে অ্যাভেলেবল আছে তাকে ভ্যাকসিন নিতে হবে। এটা ভয়ের কোনো কারণ নাই, একটা কামনা সাধারণ মানুষ যেন টিকা পাওয়াটা সুবিধা পায়। করোনা মোকাবেলায় আসলেই বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে সাফল্যজনক ভূমিকা রাখতে পেরেছে। বছরব্যাপী চলা এই আয়োজনে সবাইকে টিকার আওতায় আনার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। এই ভ্যাকসিন খুবই নিরাপদ, এই ভ্যাকসিন নিয়ে যাতে কোনো রকমের রিউমার না হয়। এখনো চালু হয়নি নিবন্ধন অ্যাপ, ওয়েবসাইটে নানা অসঙ্গতির অভিযোগ।